ভারতীয় আগ্রাসনের কারণে বাংলাদেশের বিভিন্ন জেলা আজ বন্যা কবলিত মানুষ বাড়িঘর সবকিছু হারিয়ে সর্বশান্ত এমন সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান এর নির্দেশনায় কুমিল্লা জেলার অসহায় বানভাসী মানুষের পাশে দাঁড়ালেন প্রবাসী জিয়া পরিবার কুমিল্লা জেলা যুবদল এবার নাঙ্গলকোট ও চৌদ্দগ্রাম উপজেলার সুফপুর ইউনিয়নের আশ্রয় কেন্দ্রে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে এতে সহযোগিতা করেছেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আমান মিয়া প্রতিষ্ঠাতা রাসেল খান প্রধান উপদেষ্টা মোহাম্মদ আমজাদ হোসেন আজাদ সভাপতি মোহাম্মদ বাবলু মিয়া মজুমদার সিনিয়র সহসভাপতি মোহাম্মদ খোকন সহসভাপতি আবুল হাসেম সহসভাপতি মোতালেব ভূয়া সাধারণ সম্পাদক এমডি ডি আলাউদ্দিন সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন জয় প্রচার সম্পাদক আব্দুল আওয়াল মজুমদার ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ বদরুল ইসলাম দপ্তর সম্পাদক মোহাম্মদ আলমগীর সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ হালি মিয়া সদস্য মোহাম্মদ মুজিব সংগঠনের বিষয়ে জুম মিটিংয়ে উপস্থিত ছিলেন লন্ডন বিএনপির সভাপতি এম এ মালিক